নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যে রেসিপিটির নাম হচ্ছে দই কাতলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে দই কাতলা তৈরি করেছেন, কিন্তু আজ আমাদের পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, যা দেখতে খুবই লোভনীয় হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটন টিপে দেবেন, যতটা পারবেন আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমাদের। প্রথমে আমরা চারটা সাইজের মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। তো এই মাছটিকে প্রথমে আমরা ম্যাগনেট করতে হবে। ম্যাগনেট করার জন্য আমরা হলুদ নিয়েছি, নুন নিয়েছি আর সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোকে আমরা ম্যাগনেট করে নেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার আমরা কড়াতে তেল নিয়ে নেব এবং তেলটি গরম হয়ে গেলে আমরা মাছগুলি ওর মধ্যে ছেড়ে দেবো। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে মাছগুলো আমরা কড়াভাবে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে মাছগুলি ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে মাছগুলোকে তুলে রেখে দেবো। তারপর আমরা এখানে একটা স্পেশাল পেস্ট বানাবো, যে পেস্টটা বানাতে কী কী লাগছে আপনাকে দেখাচ্ছি। নিয়ে নিব সামান্য পরিমাণে কাজু, নিয়ে নিব সামান্য পরিমাণে পোস্ত, আর নিয়ে নিব সামান্য পরিমাণে মৌরি, এবং এতে আমরা কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর এটিকে আমরা ভালো করে পেস্ট বানিয়ে নিব। তো আমরা এখানে সিলবাটার সাহায্য নিচ্ছি, আপনারা চাইলে এখানে মিক্সি গ্রাইন্ডারের সাহায্য নিতে পারেন। তো দেখছেন কীভাবে সুন্দরভাবে পেস্টটি তৈরি হয়ে গেছে। তারপর আমরা কড়াতে তেল যে গরম ছিল, সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব শুকনো লঙ্কা। আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, এবং পেঁয়াজ বাটাগুলো আমরা হালকা লাল করে ভেজে নিয়ে আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা। তো আমরা এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা ইউজ করছি, আপনারা চাইলে সাথে লঙ্কার পেস্ট ইউজ করতে পারেন, যাদের লঙ্কা খেতে খুব ভালো লাগে তারা এখানে লঙ্কার পেস্ট ইউজ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার ভালো করে আমরা পেস্টটিকে মাখিয়ে নেব এবং তেলের সাথে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দেবো এখানে আমাদের যে বেটে রাখা স্পেশাল পেস্টটা, ওই পেস্টটা আমরা এখানে অ্যাড করব। ওটা অ্যাড করার পরে আমরা ভালো করে এতে মাখিয়ে নেব একটু, তারপরে এতে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো। তারপর ভালো করে একটু কম আঁচে জিনিসটাকে আমরা এদিকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখব ভালো করে ফুটানো হয়ে গেছে, মশলাটি থেকে তেল ছাড়ছে, তখন আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো টক দই। আপনারা যদি বেশি মাছের বানাতে চান তাহলে আপনারা বেশি করে টক দই দেবেন, কিন্তু পরিমাণ বুঝে টক দইটা এখানে দিতে হবে। আর যেটা ভালো করে মাথায় রাখতে হবে, টক দইটাকে দেওয়ার সাথে সাথে ভালো করে ফেটে নিতে হবে, নাহলে টক দই যদি কেটে যায় তরকারির স্বাদটা খুবই জঘন্য হয়ে যাবে। তো ভালো করে আমরা টক দইটাকে এখানে ফেটে নেব। যখন দেখব ভালো করে ফাটা হয়ে গেছে, তখন আমরা এখানে সামান্য পরিমাণে এতে জল অ্যাড করব, কিন্তু ভালো করে টক দইটাকে ফেটে নিতে হবে আগে, এটা মাথায় রাখবেন। টক দইটা ফাটা হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এবং ভালো করে এটাকে আমরা ফুটতে দেব, হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখব হালকা আঁচে ভালো করে এটা ফোটানো হয়ে গেছে, তখন আমাদের যে ভেজে রাখা মাছগুলি ছিল সেগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে চার পিস মাছ নিয়েছিলাম, চার পিস মাছ আমরা দিয়ে দেবো, এবং মাথায় রাখতে হবে মাছগুলি দেওয়ার পরে আমরা এটা হালকা আঁচে 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ভালো করে ফুটানো হয়ে গেছে, তারপরে আপনারা ছড়িয়ে দিবেন কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে ছড়িয়ে দিতে পারেন, আর সাথে ধনে পাতা, কেটে রাখা ধনে পাতা আপনারা উপরে ছড়িয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন কীভাবে তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা রেসিপি, যা দেখতে খুবই লোভনীয় এবং খেতে খুবই সুস্বাদু। আরও নতুন রকম যদি রেসিপি আপনাদের দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকু, পরের বারই নিয়ে আসছি নতুন রকম রেসিপি। ধন্যবাদ।